শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা বরাবরের মতো আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স সেকেন্ড ইয়ারের। আমি যে কোর্সটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা হলো প্রোগ্রামিং ফান্ডামেন্টালস কোর্স, ফরটান। বেসিক্যালি ফরটান নিয়ে আমরা আলোচনা করছি। ফরটানের উপর আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, বিভিন্ন ইনস অ্যান্ড আউটস আমরা ফরটানে আলোচনা করেছি। আজকে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই, একটা স্টেটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে প্যারামিটার স্টেটমেন্ট। প্যারামিটার, সেই প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা প্যারামিটার রিলেটেড একটা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করব। তো নিশ্চয়ই তোমরা রেডি হয়েছ, তাহলে আমরা শুরু করে দিই। চলো, প্যারামিটার স্টেটমেন্ট। স্টেটমেন্ট আমরা জেনেছি আগেই, হোয়াট ইজ স্টেটমেন্ট। আমরা বলেছিলাম যে স্টেটমেন্টের একটা লজিক্যাল ভ্যালু থাকবে, বা স্টেটমেন্টের একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা ট্রুথ ভ্যালু পাওয়া যাবে, ইট মে বি ট্রু অর ফলস। একটা প্যারামিটার স্টেটমেন্ট লিখতে গেলে আমাদেরকে এটার প্রসিডিউরটা হচ্ছে হলো প্যারামিটার ইকুয়ালস টু প্যারামিটার দেন একটা প্যারেন্থিস। দ্য সিনট্যাক্স অফ দ্য প্যারামিটার স্টেটমেন্ট ইজ, প্যারামিটার শব্দটা লিখতে হবে, দেন প্যারেন্থিসের মধ্যে প্যারামিটার একটা নাম দিতে হবে, নেম, একটা নেম দিতে হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদেরকে, দেখো প্যারামিটার এন টেন, তার মানে এখানে আমি দশটা, এনের ভ্যালুটা হচ্ছে এখানে টেন, দশটা ডাটাকে আমি এখানে ইনপুট দিতে পারবো, ইট ফিক্সড। তাহলে প্যারামিটার স্টেটমেন্ট লেখার জন্য আমাদের নিয়ম হচ্ছে প্যারামিটার শব্দটা লিখে প্যারেন্থিসের মধ্যে প্যারামিটারের একটা নাম থাকবে এবং তার একটা ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। কিভাবে প্যারামিটার স্টেটমেন্ট লিখতে হয়, দ্য প্যারামিটার স্টেটমেন্ট মাস্ট কাম বিফোর দ্য ফার্স্ট এক্সিকিউটিভ স্টেটমেন্ট। কোনো প্রোগ্রাম শুরু করার আগে ফার্স্ট যে এক্সিকিউটিভ স্টেটমেন্টটা থাকবে তার উপরেই প্যারামিটার স্টেটমেন্টকে লিখতে হবে, ইট মাস্ট। আবার বলছি, এক্সিকিউটিভল স্টেটমেন্টের উপরে প্যারামিটার স্টেটমেন্টকে লিখতে হবে। দ্য ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন দ্য প্যারামিটার স্টেটমেন্ট ইজ নট এ ভ্যারিয়েবল বাট রাদার এ কনস্ট্যান্ট হুজ ভ্যালু ক্যান নেভার চেঞ্জ। মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্যারামিটারের যে কনস্ট্যান্টের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। এই প্রোগ্রামের মধ্যে এই ভ্যালুটা আমাদেরকে ফিক্সড থাকবে। খুব সিম্পল ব্যাপার, আমরা শুধু এইটুকু জানলে হবে প্যারামিটার স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে, প্যারামিটার এন টেন। আমরা এখন একটা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করব, আমার বিশ্বাস এই প্রবলেমটা যদি তুমি বুঝতে পারো তাহলে প্যারামিটার স্টেটমেন্টটাও তুমি ভালোভাবে অনুধাবন করতে পারবে। আমরা তার আগে একটা কথা বলে নিই, আমরা ম্যাথমেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সের যে কাজগুলো করি, যেমন অনেকগুলো ডাটা আমাদের দেওয়া আছে, সেই ডাটাগুলোর আমরা অ্যাভারেজ বের করতে চাই, অ্যারিথমেটিক মিন বের করতে চাই। তাহলে আমরা সেখানে কী করি, অ্যারিথমেটিক মিন বের করতে গেলে আমাদের আমাদের সামেশন বের করতে হয়, সমস্ত ডাটাগুলো সামেশন বের করে তাদের টোটাল নাম্বার অফ ডাটা দিয়ে আমরা ভাগ করলে তার অ্যাভারেজটা পেয়ে যাই। তাহলে আমাদের সেইখানে আমরা প্যারামিটার স্টেটমেন্টকে ইউজ করতে পারি, কারণ কতগুলো ডাটা নিয়ে আমি কাজ করব, পাঁচটা, দশটা, বিশটা, একশোটা, এক হাজার। তাহলে সেখানে আমরা সেই কনস্ট্যান্ট প্যারামিটার যে কনস্ট্যান্ট থাকবে তার ভ্যালুটাকে আমরা ফিক্স নিতে পারছি। সেকেন্ড থিং হচ্ছে, যেমন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, ভ্যারিয়েন্স বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই প্যারামিটার স্টেটমেন্ট বা ম্যাট্রিক্সের প্রবলেমগুলো সলভ করতে আমরা প্যারামিটার স্টেটমেন্টকে ইউজ করতে পারি। তাহলে চলো আমরা দেখি একটা একটা প্রবলেম এরকম নিয়ে আলোচনা করার জন্য। প্রবলেমটা হচ্ছে, আমি লিখছি একটু বলে প্রবলেমটাকে, প্রবলেমটা হচ্ছে কনসিডার এ সেট অফ নাম্বারস, কনসিডার এ সেট অফ নাম্বারস, কনসিডার এ সেট অফ নাম্বারস, দ্য অ্যারিথমেটিক মিন, ইউ নো অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক, দ্য অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন যেটাকে আমরা অ্যাভারেজ বলে থাকি, এএম বলে থাকি, অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ বলে থাকি, অ্যারিথমেটিক মিন দ্য
ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ডিফাইন্ড বাই, আর ডিফাইন্ড বাই ডিফাইন্ড করা আছে সেটা কি অ্যাভারেজটাকে যদি আমরা বলি, অ্যারিথমেটিক মিনটাকে যদি আমরা অ্যাভারেজ বলে থাকি, তাহলে সেই অ্যাভারেজটা আমাদের ডিফাইন করা আছে হলো, আমরা আগে বলেছিলাম যে অ্যাভারেজ বের করতে গেলে আমাদের নাম্বার অফ সাম অফ নাম্বার অফ ডাটাস ডিভাইডেড বাই নাম্বার অফ ডাটা, দ্যাট মিনস আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এন সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু এন, যদি আমার এন সংখ্যক ডাটা থাকে, যদি আমার এন সংখ্যক ডাটা থাকে আই আই এক্স আই, দ্যাট মিনস সামেশন আই ওয়ান টু এন এক্স আই, অর্থাৎ এন সংখ্যক ডাটার জন্য আমি এটার অ্যাভারেজ বের করতে চাই, তাহলে অ্যাভারেজ বের করতে গেলে দ্যাট মিনস আমরা যদি খুব নর্মাল ওয়েতে লিখি তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমাদের মূল কথাটা যে অ্যাভারেজ বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন বাই এন, আমাদের ডাটাগুলো হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন, এন এর মানের উপর ডিপেন্ড করবে এখানে আমার ডাটাগুলো কী কী আসতে পারে, আর এটা হলো অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ। আর ভ্যারিয়েন্স যেটা, ভ্যারিয়েন্সকে যদি আমি বলি যে ভ্যারিয়েন্সটা ডিফাইন করা আছে এভাবে কোয়েশ্চেনের মধ্যে ডিফাইন করা আছে, ভ্যারিয়েন্সটা হচ্ছে হলো সামেশন ওভার আই ইকুয়ালস টু ভ্যারিয়েন্স সামেশন ওভার আই ইকুয়ালস টু ওয়ান টু এন এক্স আই মাইনাস অ্যাভারেজ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ভ্যারিয়েন্স বের করার ফর্মুলা, সামেশন এক্স আই মাইনাস অ্যাভারেজ, অ্যাভারেজকে আমরা অনেক সময় এটাকে এক্স বার দ্বারাও প্রকাশ করি, এক্স বার মানে অ্যাভারেজের জায়গায় আমরা এখানে এক্স বার লিখতে পারি, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনস স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনস স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স, এই তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে, এই তিনটা জিনিস বের করার জন্য আমাদেরকে একটা ফর্টন প্রোগ্রাম লিখতে হবে, ডাটাগুলো আমার ভ্যারিয়েবল হিসেবে দেওয়া আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন, এটার আমাদের অ্যাভারেজ বের করতে হবে, ভ্যারিয়েন্স বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এবং আমরা এখানে একটা প্যারামেট্রিক প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করে আমরা এই কাজটা করতে চাই এন সংখ্যক ডেটার জন্য, এন এর ভ্যালু মেবি তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, দশটা হতে পারে, সেখানে আমরা প্যারামিটার স্টেটমেন্ট দিয়ে সেটাকে রেস্ট্রিক্ট করতে পারবো। Let consider a set of numbers, the arithmetic mean, the variance and the standard deviation are defined by. এটা ডিফাইন করা আছে, যদি আমাদের কোশ্চেনে ডিফাইন নাও করা থাকে তবুও আমাদেরকে এই ফর্মুলাগুলো আমাদেরকে জানতে হবে, এই অ্যাভারেজ বের করার ফর্মুলা জানতে হবে, ভ্যারিয়েন্স বের করার ফর্মুলা বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা জানতে হবে। আমরা ফরটার্নকে সাধারণত আমরা ইউজ করছি আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য, কাজে সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোর আমাদের যে ফর্মুলাগুলো ছিল, ফর্মেশনগুলো ছিল যে ফর্মুলা, সেই ফর্মুলা ফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে, তারপরে এটাকে আমাদের ফরটার্নে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে চলো আমরা এটার জন্য একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করছি, আমি মুছে ফেলছি বোর্ডটায় আমার জায়গা হবে না, আমি মুছে ফেলছি প্রবলেমটা। তাহলে প্রোগ্রামটা লিখতে গেলে আমরা বলেছিলাম যে একটা প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করবো, তাহলে এবং প্যারামিটার স্টেটমেন্টটা ইউজ করতে হবে সবসময়ই প্রোগ্রামের আগে, এক্সিকিউটিভ স্টেটমেন্টের আগে আমাদেরকে প্যারামিটার স্টেটমেন্টটা লিখতে হবে। তাহলে আমি লিখলাম যে প্যারামিটার সে ফার্স্ট ব্র্যাকেট বলেছিলাম, নাম দিতে হবে সে আমি এন দিলাম, যেহেতু ডাটাগুলো আমি নিচ্ছি ইট ইস নিউমারিক্যাল ভ্যালু, নিউমারিক্যাল ভ্যালু ইন্টিজার, ইন্টিজার দশটা ডাটা বা বিশটা ডাটা বা পঞ্চাশটা ডাটা ইট উইল বি ইন্টিজার, সো দিস ভ্যালু উইল বি এন, আমরা জানি আই জে কে এল এম এন দ্বারা প্রকাশ করলে সেখানে আমরা ইন্টিজার ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করি,
তাহলে n ইকুয়ালস টু সে আমি 10টা ডেটাকে নিয়ে কাজ করছি, আমি 10টাকে নিলাম, সাপোজ x1 x2 x3 x4 এরকম x10 পর্যন্ত, অর্থাৎ 10টা ডেটার আমি এভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স আমি বের করতে যাচ্ছি। এবং আমরা গত ক্লাসে বলেছি আমরা ডাইমেনশন স্টেটমেন্টের কথা বলেছি, ডাইমেনশন তাহলে আমরা ডাইমেনশন স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হলো ডাইমেনশন ডাইমেনশন x1 x2 x3 x4 x10 পর্যন্ত লিখতে হবে, আমি লিখলাম ডাইমেনশন xn ডাইমেনশন xn। ডাইমেনশন xn মানে হচ্ছে আমি n এর মান যদি আমি 1 নেই তাহলে প্রথম ডাটাটা হবে আমার x1, n এর মান 2 হলে দ্বিতীয় ডাটাটা হবে x2, সেই ডাইমেনশন xn এটাকে আমি ডিক্লেয়ার করলাম। এখানে এটা একটা সাবস্ক্রিপ্টেড ভ্যারিয়েবল আমরা বলেছিলাম অ্যারে হিসেবে। দেন আমাদেরকে একটা ইনিশিয়াল সাম ধরতে হবে, ইনিশিয়াল সাম ধরতে হবে, কারণ আমরা যখনই সামেশন অফ সিরিজের প্রবলেম করেছিলাম যে যে কোনো অনেকগুলো ডাটার যদি আমরা সাম করতে চাই তাহলে আমাদের একটা ইনিশিয়াল সাম ধরতে হয়, এবং ইনিশিয়াল সামটাকে আমরা সাধারণত জিরো ধরে নেই, এবং এটা একটা রিয়েল ভ্যালু হিসেবে আমরা ইনিশিয়াল সামকে ধরে নেই। তাহলে আমরা এখানে একটা ইনিশিয়াল সাম ধরে নিচ্ছি, সাম ইকুয়ালস টু জিরো, জিরো জিরো লিখলাম যার জন্য যেটা রিয়েল ডাটার জন্য আমরা জিরো হিসেবে লিখলাম। এখন আমাদেরকে এই 10টা ডাটাকে আমাদের রিড করাতে হবে, আমরা এখানে লুপ ইউজ করব, আমরা এখানে ডু লুপ ইউজ করব। আমরা বলেছিলাম ডু লুপ ইউজ করার স্ট্যান্ডার্ড ডু লুপ যেন ছিল ডু দেন একটা লেভেল নাম্বার 22 দিলাম, তারপরে একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল বলেছিলাম আই, ডু 22 আই একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল দিলাম। আমরা কত থেকে রিড করব, 1 থেকে শুরু করে n পর্যন্ত রিড করব, প্রথম 1 x1 দেন x2 দেন x3 দেন x4 আমরা 1 থেকে শুরু করে n পর্যন্ত আমরা রিড করব। তাহলে আমরা একটা ডু লুপ ইউজ করছি, আবার বলছি ডু, এটা একটা লেভেল নাম্বার, এটা হলো ইন্ডেক্স ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, 1 থেকে শুরু হবে x1 x2 x3 যাবে হলো n পর্যন্ত xn পর্যন্ত, n যেহেতু 10 দেওয়া আছে তাহলে xn পর্যন্ত যাবে। তাহলে আমি এখানে এখন এর মধ্যে আমি দেন রিড রিড আনফরমেটেড ওয়েতে আমি প্রোগ্রামটাকে লিখছি, আনফরমেটেড ওয়েতে যদি আমরা প্রোগ্রামটা লিখি তাহলে আনফরমেটেড ওয়েতে আমরা বলেছিলাম রিড স্ট্যাটিক কমা xi xi রিড স্ট্যাটিক কমা xi x1 কে, সে আমি x1 কে রিড করলাম, x1 কে রিড করার পর কি হবে, x1 এর সাথে আমার ইনিশিয়াল যে সামটা ছিল ইনিশিয়াল সামটাকে আমার যোগ করতে হবে, ইনিশিয়াল সাম ছিল আমার 0.0, তাহলে আমি এখানে লিখব হলো সাম ইকুয়ালস টু ইনিশিয়াল সাম প্লাস xi, সে এক নাম্বার ডাটাটা যদি 1 হয় আর ইনিশিয়াল সাম যদি আমার 0 হয় তাহলে 0-র সাথে আমি 1 কে অ্যাড করব, অ্যাড করে যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটাই আমাকে সাম নামক ভ্যারিয়েবলে বা মেমোরি স্টোরেজ লোকেশনে আমি সেটাকে স্টোর করে রাখতে পারছি। তাহলে সাম ইকুয়ালস টু হচ্ছে সাম প্লাস xi। দেন আমাদের আমরা রিড করে ফেললাম এইরকম ভাবে একটা 22 একটা লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল 22 দিয়ে কন্টিনিউ, আমরা এটাকে কন্টিনিউ করলাম, অর্থাৎ আমরা প্রথম x1 কে রিড করব তারপর সাম করব, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব, x2 কে রিড করব আবার সাম করব, দেন বেরিয়ে যাব, এইভাবে x10 পর্যন্ত 10টা ডাটাকে আমি রিড করব এবং 10টা ডাটার আমি সামেশনটা বের করে নিব। তাহলে আমার সামেশন হয়ে গেল, যে কতগুলো ডাটা আমি কি নিচ্ছিলাম, যেমন আমি 10টা ডাটাকে নিচ্ছিলাম তার সামেশন আমি বের করে ফেলতে পারছি এখানে। যখনই আমি আই এর ভ্যালুটা এন কে এক্সিট করবে তখন সে এই লুপ থেকে বের হয়ে আসবে, নর্মাল এক্সিট হবে লুপ থেকে, তো সে নর্মাল এক্সিট হয়ে সে যাবে কোথায়, পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনটা তাহলে আমার কি হবে, সামেশন বের করার পর আমার কাজটা কি হবে, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ বের করা, সামেশনের পর আমি অ্যাভারেজ বের করবো। তাহলে অ্যাভারেজকে যদি আমি এ বি ই দ্বারা ইন্ডিকেট করি, অ্যাভারেজ যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যারিয়েবলটাকে যদি আমি এ বি ই দ্বারা করি, অ্যাভারেজ সবসময় একটা রিয়েল ভ্যালু পাওয়া যাবে, তো রিয়েল ভ্যালু যদি হয় তাহলে আমাকে ভ্যারিয়েবলটাকেও আমার রিয়েল হিসেবে ডিফাইন করতে হবে একটা অ্যাসাইনমেন্ট ভ্যারিয়েবল হিসাবে। তাহলে আমি সেখানে এ ভি ই লিখলাম অ্যাভারেজের জন্য, তাহলে অ্যাভারেজের জন্য আমার হচ্ছে হলো অ্যাভারেজ বের করার ফর্মুলা হচ্ছে সামেশন ডিভাইডেড বাই নাম্বার অফ ডেটা, দ্যাট মিনস এন, শুধু এন লেখার কথা, কিন্তু এনটা হচ্ছে আমার এখানে একটা ইন্টিজার ডেটা, কিন্তু সামটা ইট মে বি রিয়াল অর ইন্টিজার বাট অ্যাভারেজ ইজ রিয়াল, সো
এটাকে আমাদের ফ্লোটিং পয়েন্টে এটাকে গিয়ে আমাদের ইন্টিজারে রিয়ালে কনভার্ট করতে হবে। আর ইন্টিজার ডাটাকে রিয়ালে কনভার্ট করার জন্য আমরা জানি ফ্লোট, ফ্লোট কনভার্ট এন ইনটু এ রিয়াল ডাটা। ইন্টিজার ডাটাকে রিয়াল ডাটাতে কনভার্ট করার জন্য আমরা যেই স্টেটমেন্ট ইউজ করি সেটা হচ্ছে ফ্লোট, এফ এল ও এ টি, ফ্লোট এন। তাহলে আমরা এখান থেকে অ্যাভারেজটা পেয়ে যাব, অর্থাৎ এক থেকে দশটা ডাটার আমি অ্যাভারেজটা বের করে ফেলতে পারলাম। অ্যাভারেজটা বের করার পরে আমাদেরকে যেতে হবে হলো ভ্যারিয়েন্সে। তো সেখানে আমাদের আবার আরেকটা সামেশন ছিল, সামেশন অফ এক্স আই মাইনাস অ্যাভারেজ হোল স্কোয়ার। তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম লিখেছিলাম, সামেশন অফ এক্স আই মাইনাস অ্যাভারেজ মানে এক্স বার তারপর হোল স্কোয়ার ডিভাইড বাই এন। তাহলে এটার জন্য আমার আবার একটা ইনিশিয়াল সাম আমাকে ধরতে হবে। তো সেই ইনিশিয়াল সামটাকে আমি একই ভ্যারিয়েবল দুবার ইউজ না করে সাম ইকুয়ালস টু 0.0 ধরেছি, এটাকে আমি সাম ওয়ান ধরে নিতে পারি। আমি যদি এটাকে সাম ওয়ান ধরি, সাম এস ইউএম সাম ওয়ান ইকুয়ালস টু 0.0, এটাকে আমি ইনিশিয়াল সাম হিসাবে ধরে নিলাম। এখন আমি একটা ইয়েতে যাব, আমরা আবার একটা লুপে যাব, কারণ এখানে এটাও কিন্তু 10 বার লুপ করবে, কারণ এক্স ওয়ান মাইনাস এক্স বার, এক্স টু মাইনাস এক্স বার, এক্স থ্রি মাইনাস এক্স বার। তাহলে এখানে আমাকে আরেকটা লুপ ইউজ করতে হবে এই স্টেটমেন্টটাকে আমার রিপিটেশনস করার জন্য। তাহলে সেখানে আমি লিখলাম লুপটাকে আমি এপাশেই লিখি, আর লুপটাকে আমি এপাশে লিখি, এপাশে যদি আমি লিখি পুরো লুপটা হয়তো এখানে শেষ করা যাবে না, আমি এখানে লিখছি, সেখানে আমি লুপটাকে লিখছি, এটা কন্টিনিউশন আমি এখানে চলে আসছি। ডু ডু এখানে আরেকটা স্টেটমেন্ট লেভেল যেটাকে আমরা বলেছিলাম 33, ডু 33 আই ইকুয়ালস টু 1 টু এন, 1 টু এন, 1 টু এন পর্যন্ত আমি যাচ্ছি। তাহলে এখানে আমার সামেশনটা কি হবে, ইনিশিয়াল সাম আমি ধরে নিয়েছি 0 0 0, ইনিশিয়াল সাম 0 0 ধরেছি। তাহলে এখানে আমার সামটা হচ্ছে হলো সাম ইকুয়ালস টু সাম 1, সাম 1 ই হবে এখানে, সাম 1 ই হবে, একটু এপাশ থেকে লিখি, সাম 1 ইকুয়ালস টু হবে সাম 1 প্লাস, সাম 1 প্লাস এক্স আই, এক্স আই মাইনাস অ্যাভারেজ, অ্যাভারেজ এ ভি ই অ্যাভারেজ তার স্কোয়ার, স্কোয়ার মিনস ডবল স্ট্যারিক টু, স্ট্যারিক মিনস স্কোয়ার মিনস ডবল স্ট্যারিক। আমরা বলেছিলাম স্কোয়ারের জন্য ডবল স্ট্যারিক চিহ্ন ইউজ করতে হয়, পাওয়ারের জন্য, স্কোয়ার মিনস পাওয়ারের জন্য, পাওয়ারের জন্য ডবল স্ট্যারিক চিহ্ন ইউজ করতে হয়। তাহলে সাম ইকুয়াল 1 ইকুয়ালস টু সাম 1 প্লাস এক্স আই মাইনাস অ্যাভারেজ, যে ফর্মুলা লিখেছিলাম এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটা সাম হচ্ছে, তারপর সামেশন ছিল, সামেশন ছিল। তাহলে ইনিশিয়াল সামের সাথে এক্স ওয়ান মাইনাস এক্স বার যে হোল স্কোয়ার হবে সেই সামটা যোগ হবে তারপরটার সাথে, এভাবে আমাদের এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা এখানে চলে আসলাম 33 কন্টিনিউ, কন্টিনিউ 33 কন্টিনিউ। তাহলে এখানে আমরা এই সামেশনটা যদি আমরা এই এই লুপটাকে কন্টিনিউ করি তাহলে আমার এখান থেকে আমি এই সামেশনটা পেয়ে যাব, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, 10টা ডেটার জন্য আমি এই সামেশন মানটা পেয়ে যাব। এন এর মান যেহেতু আমাদের 10 বলা আছে, এই জন্য আমি 10টা বললাম, 10টা ডেটার জন্য আমি এটা পেয়ে যাব। তাহলে তারপর কি হবে, যখন এন এর মান 10 এক্সিট করবে তাহলে লুপ থেকে সে নর্মাল এক্সিট করে বেরিয়ে আসবে। লুপ থেকে বেরিয়ে আসার পর তারপরে আমাদের কাজ ছিল হলো ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স কে আমি বললাম মনে করো VAR, ভ্যারিয়েন্স কে যদি আমি VAR ধরি তাহলে ভ্যারিয়েন্স টা হচ্ছে হলো সামেশন বাই n, ভ্যারিয়েন্স টা হচ্ছে হলো সাম 1, সাম 1 ভ্যারিয়েন্স হচ্ছে সাম 1, ফর্মুলাটা আমি লিখেছিলাম প্রথমে এসে সাম 1, যেটাকে আমি এইটাকে সাম 1 বলেছিলাম, বাই ফ্লোট এন, মানে ফর্মুলাটা ছিল ভ্যারিয়েন্স, ফর্মুলাটা ছিল ভ্যারিয়েন্স লেখার জন্য ফর্মুলাটা এরকম ছিল, ভ্যারিয়েন্স ইকুয়ালস টু ছিল সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার অথবা অ্যাভারেজ, এক্স আই মাইনাস অ্যাভারেজ বাই এন,
xi minus x bar whole square by n. তাহলে এই যে সামটা সাম xi minus average whole square by float n, এটাকে আমি রিয়েলে কনভার্ট করার জন্য এটাকে আমি ইন্টিজার ডাটাকে রিয়েলে কনভার্ট করার জন্য আমি এখানে float n দিয়েছি। তাহলে এখান থেকে আমি ভ্যারিয়েন্সটা পেয়ে যাব। এখান থেকে ভ্যারিয়েন্সটা যখন আমি পেয়ে যাচ্ছি, ভ্যারিয়েন্স পাওয়ার পরে আমার বের করতে হবে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, sd দিয়ে প্রকাশ করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে হলো ভ্যারিয়েন্সের স্কয়ার রুট। ভ্যারিয়েন্সের স্কয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্কয়ার রুটকে আমরা লিখি sqrt, বর্গমূল স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স, স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স। তাহলে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাচ্ছি স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স করে। তাহলে আমার প্রোগ্রাম লেখা মোটামুটি হয়ে গেল। এখন আমার আউটপুট নেওয়ার পালা। আউটপুট আমাকে কি কি নিতে হবে? আউটপুট আমাকে অ্যাভারেজ নিতে হবে, আউটপুট আমাকে ভ্যারিয়েন্স নিতে হবে, আউটপুট আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিতে হবে। আমি তিনটা আউটপুটকে একটা প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি, অথবা নিচে নিচে লেখার জন্য তিনটাকে আমি তিনটা আলাদা আলাদা স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে পারি। আমি দেখাচ্ছি প্রিন্ট, প্রিন্ট আমরা আনফরমেটেড ওয়েতে লিখছি, আবারও বলছি প্রিন্ট স্ট্যাটিক কমা অ্যারিথমেটিক মিন। সে আমি লিখতে যাচ্ছি কথাটা অ্যারিথমেটিক মিন। তাহলে আমরা বলেছিলাম স্ট্রিং এর মধ্যে যদি আমি লিখি অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু অ্যাভারেজ, স্ট্রিং অ্যাভারেজ, তার মানে আনফরমেটেড ওয়েতে কমা দিতে হবে অ্যারিথমেটিক মিন। এই স্ট্রিং এর মধ্যে এটা একটা ক্যারেক্টার টাইপ ডেটা, এটার মধ্যে আমি যাই লিখি না কেন এটা হুবহু সে প্রিন্ট করে দেখাবে। দেন অ্যাভারেজ, অ্যাভারেজ এ ভি ই মানে এই যে এখানে যে অ্যাভারেজটা সে ক্যালকুলেশন করেছে এটাকে আমার প্রিন্ট করে দেখাবে। দেন একইভাবে আমি আরেকটা ডাটাকে লিখতে পারি, আরেকটা আউটপুটকে লিখতে পারি প্রিন্ট স্ট্যাটিক কমা অ্যারিথমেটিক মিনের পরে আমার আছে হলো ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স আমি লিখে দিলাম ভ্যারিয়েন্স ভি এ আর আই এ এন সি, ভ্যারিয়েন্স ইকুয়ালস টু কমা ভি এ আর, আর লাগবে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রিন্ট স্ট্যাটিক কমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি আমরা করতে চাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি, দেন আমার প্রোগ্রাম এক্সিকিউশন শেষ হয়ে যাবে। স্টপ এন্ড এন্ড, এটা বড় প্রোগ্রাম। আমরা এখানে এক থেকে দশ পর্যন্ত, মানে এক থেকে দশ না মানে দশটা ডেটা, দশটা ডেটার আমরা যেহেতু এনে আমি টেন দিয়েছি, এই দশটা ডেটার আমি এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে আমি দশটা ডেটার অ্যাভারেজ পাবো, ভ্যারিয়েন্স পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। এখানে এনের ভ্যালু যেহেতু আমি টেন দিয়েছি, যদি আমি এনের ভ্যালু হান্ড্রেড দিয়ে দেই তাহলে একশোটা ডেটার আমি অ্যারিথমেটিক মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমার এখানে এই প্রোগ্রামটার আমার অ্যাভারেজ, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। যেমন আমি এই প্রোগ্রামটাকেই আমি কম্পিউটারে আমি এক থেকে দশ পর্যন্ত ডাটাগুলোকে নিয়েছিলাম, আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এই দশটা ডাটাকে যদি আমি ইনপুট দিই, অর্থাৎ প্রথম দশটা যে আমার ইন্টিজার রয়েছে এই দশটা ডাটাকে যদি আমি ইনপুট দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন, তাহলে এখান থেকে আমি যে রেজাল্টটা পাবো বা পেয়েছি সেই রেজাল্টটা ছিল আমার এরকম। এখান থেকে আমি যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা এরকম ছিল, অ্যারিথমেটিক মিন ছিল, অ্যারিথমেটিক মিন যারা বলে আবার অ্যারিথমেটিক মিন ওকে আমি সংক্ষেপে লিখছি, অ্যারিথমেটিক মিনটা ছিল আমার হলো 5.50 এবং ভ্যারিয়েন্সটা ছিল, ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা ছিল হলো 8.25 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছিল 2.8, এসডি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.872281 31। আমি যদিও এখানে পুরোটা লিখি না, আসলে এখানে মিন লেখাটা না এসে এখানে আসবে হলো অ্যারিথমেটিক মিন, অর্থাৎ আউটপুটটা আসবে এভাবে। আমি একটু এখানে দেখাতে চাই লেখাটা কোথাও, এখানে আমি দেখাই
এইগুলো যেহেতু আমার লাগবে না, অর্থাৎ আউটপুটটা আমি কিভাবে পাবো, আউটপুটটা আমার কিরকম আসবে দেখো, আউটপুটটা হবে হলো, আউটপুটটা হবে হলো, আউটপুট হবে অ্যারিথমেটিক মেইন, এ আর আই অ্যারিথমেটিক মেইন, ঠিক যা লেখা ছিল তাই হবে, ইকুয়াল টু, দেন আমি এখানে ভ্যালুটা পাবো 5.50। যেহেতু আমি এখানে আনফরমেটেড ওয়েতে প্রোগ্রামটাকে লিখছি, সেখানে আমার এটা একটা রিয়েল ভ্যালু হবে। আমরা আগেও বলেছিলাম যে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিনটাকে আমরা অ্যাভারেজ এভি হিসেবে লিখেছিলাম, যেহেতু একটা রিয়াল ভ্যালুয়েবল এবং এটা রিয়াল ডাটাকে ইন্ডিকেট করে, কাজে আউটপুটটা আমার রিয়াল হিসেবে আসবে। এখন প্রশ্ন হলো ডেসিমাল পয়েন্টের পরে কতক্ষণ পর্যন্ত থাকবে, এটা কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করে নেবে, কারণ যেহেতু আমি তাকে কোনো বাধ্যবাধকতা দেইনি, এটা হবে অ্যারিথমেটিক মিন। দেন ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা হবে হলো ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স হচ্ছে আমার হলো 8.25 দশমিকের পরে আরও থাকতে পারে কিছু ভ্যারিয়েন্স। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স, দিস অলসো রিয়েল ভ্যারিয়েবল এবং এটা রিয়েল ডাটাকে ইন্ডিকেট করবে, স্টোর করবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে হচ্ছে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে ইকুয়ালস টু 2.8722 মেবি আরও থাকতে পারে। এইভাবে আমরা একটা দশটা প্রথম দশটা ইন্টিজার ডাটার আমরা সাম, অ্যাভারেজ, তারপরে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো। এখন প্রশ্ন হলো আমাদের প্রোগ্রাম লিখে সুবিধাটা কোথায়, সুবিধাটা ওখানেই, যেমন আমি একটা প্রোগ্রাম লিখছি জেনারেল প্রোগ্রাম, এখানে আমি এন ভ্যালু 10 দেওয়াতে 10টা ডাটার জন্য আমি নিয়েছি, আমি 10টা ডাটা 1, 2, 3, 4 স্কেল নিতে হবে, নট নেসেসারি, আমি এখানে একটা নিতে পারি 10, আরেকটা হলো 25, আরেকটা 37, আরেকটা মনে করো 49, 55, 67, 73, 85, 90, 100, যে কোনো ডাটা আমি নিতে পারি বা আরও বেশি নিতে পারি। তাহলে এই ডাটাগুলোকে আমি যখন নিচ্ছি তাহলে আমি একই সাথে এদের এখানে এন ইকুয়াল টু 10 মানে এইটা নয় যে 1 থেকে 10 পর্যন্ত, এখানে এন ইকুয়াল টু 10 মানে হচ্ছে যে আমি 10টা ইন্টিজার ডাটাকে আমি নিতে পারছি, স্টোর ইনপুট দিতে পারবো। তাহলে সেখানে এই যে ডাইমেনশন এক্স এন, এই এনটা এর সাথে রিলেট করছে, এই এন এর ভ্যালুটা এখান থেকে আসছে যে এক্স এন, তার মানে এটা হয়ে যাবে সাবস্ক্রিপ্টেড ভ্যারিয়েবলের কাছ থেকে, আমরা যেমন বলছিলাম অ্যারে এবং ডাইমেনশনের ক্ষেত্রে গিয়ে সেই ডাইমেনশন অ্যারের নেম, এখানে অ্যারের নামটা হচ্ছে হলো এক্স, অ্যারের নামটা হচ্ছে হলো এক্স। তারপরে বাকিটা তো আমরা বললামই, আমরা সাম বলেছি, এটা হলো একটা সাম, এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলেছিলাম, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের বাম পাশে একটা ভ্যারিয়েবল থাকে এবং ডান পাশে তার ভ্যালুটা থাকে, বাম পাশে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা যদি রিয়েল ভ্যারিয়েবল হয় ডান পাশেও রিয়েল ডাটাকে রাখতে হবে, বাম পাশে যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হয় তাহলে ইন্টিজার টাইপ ডাটা থেকে রিপ্রেজেন্ট করবে। এটা একটা লুপ ইউজ করেছি, ডু লুপ, ডু কন্টিনিউ, ডু এর দুই ধরনের লুপ রয়েছে, একটা ডু এন্ড ডু, আর হচ্ছে ডু কন্টিনিউ। পার্থক্যটা কোথায়, ডু এন্ড ডু যদি হয় তাহলে এখানে আমাদের কন্টিনিউ থাকবে না, ডু এই লেভেল নাম্বারটা থাকবে না, জাস্ট ডিফারেন্সটা হবে হলো এন্ড যখনই হবে তখন এইটা থাকবে না, এইটা থাকবে না, ডু আই ওয়ান টু এন, তখন আমাদের এখানে এই শব্দটা এইটা কারেকশন হয়ে তখন আমাদের এখানে চলে আসবে হলো এন্ড ডু, ডু এন্ড ডু। তাহলে এই এই ডিফারেন্সটা আমাদের রয়েছে, আমরা এখানে একটা লুপ ইউজ করেছি, ডু কন্টিনিউ লুপ, এবং এটাকে আমরা লেভেল নাম্বার বলেছিলাম, এবং এই লেভেল নাম্বারটা সবসময়ই একটা ইন্টিজার নাম্বার হতে হবে, ইন্টিজার নাম, আনসাইন্ড ইন্টিজার নাম্বার হতে হবে, এটা নেগেটিভ সংখ্যা হতে পারবে না বা কোনো রিয়াল নাম্বার হতে পারবে না, আনসাইন হবে। আর এটা ইন্ডেক্স ভ্যারিয়েবল বলেছিলাম, ইন্ডেক্স ভ্যারিয়েবলটা এটা ইনিশিয়াল ভ্যালু আর এটা হচ্ছে এন্ডিং ভ্যালু, 1 এবং n থেকে গিয়েছিলাম, এন এন এ মানে 10টা, তার মানে 1, 2, 3। এবার আমরা যাব রিড এক্স আই, আই এর ভ্যালু 1 হলে 1, 2, 3 আমরা করেছি। দেন অ্যাভারেজ বের করার ফর্মুলা, সাম বাই ফ্লোট এন, অ্যাভারেজ বের করার ফর্মুলা হচ্ছে সামেশন, ডাটাগুলোর সামেশন ডিভাইড বাই তাদের মোট সংখ্যা, গড় যেটাকে আমরা বলি, আমরা ম্যাথমেটিক্সে অ্যারিথমেটিক মিন, স্ট্যাটিস্টিক্সে অ্যারিথমেটিক মিন বলে থাকি, সেটাই হচ্ছে অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন। দেন আমাদের ভ্যারিয়েন্স বের করেছি, ভ্যারিয়েন্স হলো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন,
সেটির জন্য আমরা ডিভাইড বাই ফ্লোট এন করেছি, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। এবং আনফরমেটেড ওয়েতে যেহেতু আমরা প্রোগ্রামটাকে লিখেছি এখানে, তাহলে প্রিন্ট, এই তিনটা প্রিন্ট কমান্ডকে আমি একটা কমান্ডের মাধ্যমে লিখতে পারতাম। আমাকে দেখাচ্ছি তোমাদের, দেখো এই তিনটা প্রিন্ট কমান্ডকে আমরা একসাথে লিখতে পারতাম। সেটা কিভাবে হতে পারতো? আমরা একটা প্রিন্ট কমান্ড লিখে আমরা যদি এভাবে লিখতে পারতাম, সে প্রিন্ট প্রিন্ট স্ট্যাটিক কমা অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন স্ট্যাটি এভারেজ, তাহলে সে এভারেজটাকে প্রিন্ট করবে। দেন আমি আবার কমা দিয়ে স্ট্রিং ভ্যারিয়েন্স ইকুয়ালস টু স্ট্রিং শেষ ভ্যারিয়েন্স, তার মানে প্রথম সে এভারেজকে প্রিন্ট করবে অ্যারিথমেটিক মিন শব্দটা লেখার পরে, অ্যারিথমেটিক মিন শব্দটা লিখে সে অ্যাভারেজ যেটা পাবে সেটাকে প্রিন্ট করবে, তারপর ভ্যারিয়েন্স শব্দটা লেখার পরে সে ভ্যারিয়েন্সকে প্রিন্ট করবে, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড জায়গার অভাব আমি নিচে যাচ্ছি, আমরা জানি এক লাইনের মধ্যে লিখতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্ট্রিং শেষ এসডি, এটা এক লাইনে লিখতে হবে এসডি। দ্যাট মিনস প্রথম অ্যারিথমেটিক মিন লিখে অ্যাভারেজ ভ্যালুটাকে দেখাবে, অর্থাৎ এই ভ্যালুটা হবে এই যে অ্যারিথমেটিক মিন, রেজাল্টটা যদি তখন আমরা দেখতে চাই তাহলে রেজাল্টটা আমরা তখন দেখতে পাবো এরকম, অ্যারিথমেটিক মিন আউটপুট তখন কিভাবে আসবে, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 5.50, দেন ভ্যারিয়েন্স ইকুয়াল টু 8.25, দেন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমা আসবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 2.8722 যা আছে, তার মানে একই লাইনের মধ্যে তখন রেজাল্টটা চলে আসবে, অ্যারিথমেটিক মিন ভ্যারিয়েন্স ডেভিয়েশন। তাহলে আউটপুটটা আমি কিভাবে মেশিনের কাছ থেকে নিব সেটা আমাকে বলে দিতে হবে, হয় ফরম্যাটেড ওয়েতে বলতে হবে অথবা আনফরম্যাটেড ওয়েতেও আমরা স্ট্রিং টাইপ ডেটা ইউজ করে আমরা সেটাকে আউটপুট হিসাবে নিতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি তোমাদেরকে অ্যারে ডিমেনশন এবং প্যারামিটার স্টেটমেন্ট, যেটা আমরা আজকে নতুন করে বললাম, প্যারামিটার স্টেটমেন্ট সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এই প্রোগ্রামটাকে তোমাদের যার যার মেশিনে তোমরা করে কোড ব্লক দিয়ে এটাকে রান করে দেখতে পারো, আমরা আউটপুটটা ঠিকমতো নিতে পারি কি না, আউটপুট ঠিকমতো আসে কি না, বা এর মধ্যে কোনো রকম মডিফিকেশান যদি করতে চাও সেই মডিফিকেশানটা করেও দেখতে পারো, যে আমি যদি ভিন্ন ভিন্ন ডাটা নেই, রিয়েল ডাটা নেই, ইন্টিজার ডাটা নেই, তাহলে রেজাল্টগুলো কীরকম আসে তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো। তো তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে আবার, ধন্যবাদ সবাইকে।